প্রতিটি প্রাচীরে জমা হাজার ভালোবাসা ইতিহাস, প্রতিটি পথে সূর্যের আলো আর মেঘের জন্মগ্রহণ করেছি সে আমাদের প্রিয় বাংলাদেশ, সেখানে সবাই কিন্তু একরকম করে নেই, বেশিরভাগ মানুষ কষ্টে আছে। ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে প্রতি বছর 500 জন করে মেধাবী দরিদ্র ছাত্রদের সঙ্গে আমরা তাদের কষ্ট ভাগাভাগি করে নেব, তাদের পড়াশোনার জন্য আমরা পাশে দাঁড়াবো, তাদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করব। আমাদের দেশের জন্য এই প্রবাস থেকে আমাদের সেই অঙ্গীকারের এক উপযুক্ত জবাব, এবং আমরা আশা করি এই বিশ্বে অন্যান্য দেশে যারা বাংলাদেশি সম্প্রদায়ের মানুষ আছেন তারাও আমাদের আপনাদের আমরা যারা এখানে এই অঙ্গীকার করেছি সেটা উদাহরণ হিসেবে নেবেন এবং সেটা অনুসরণ করবেন।
to so many times. You can't touch me before we get married. Tell me truly. What? Don't you love me? Yes, I do. I do, my love. But you should remember that as love my family, my culture, my tradition, you mm-hmm. know? You understand? Well, but you're in France. Well, suppose if you go to Bangladesh for a sting, will you forget that you're French? No, tell me, really, really. তারপর কেমন আছে রিপন? জি ভালো আছি। থ্যাংক ইউ। তোমাকে না বলেছিলাম যে অনুবিদিকে খেয়াল রাখতে, অবজার্ভ করতে, ছেলেটা কেমন? ছেলেটা আসলেই খুব ভালো। এমন ছেলে পাওয়াই মুশকিল। আমার কি মনে হয় জানো রিপন, নিধি আর অর্ণবকে ভীষণ মানাবে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি ওদের ভীষণ মানাবে। No, never. কখনো আমি এই ছেলেকে বিয়ে করবো না, করবো না, করবো না। ইউনেস্কোতে চাকরি কর, সো আর্টিস্ট তো আমার কি? ভেরি ফানি। এই যে দেখো ছবির এই হাল কে করেছে? তোমার আদরের বোন নিধিকে জিজ্ঞেস করো। আমি ওকে বলেছিলাম এই ছেলেটা ইউনেস্কোতে ভালো একটা চাকরি করে, তোর সাথে বিয়ের কথা হচ্ছে। নিধি নিলো সুন্দর করে ছবিটা। ও মা, ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি ছবির এই দশা। না না, তুমি মাথা গরম করো না, ঝগড়া করো না, যা বলা নিধিকে আমি তুমি দেখে নিও। আচ্ছা একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারিস না? মানে বড় আপাকে একটু হেল্প টেল্পও করতে পারিস, তাই না? খুবই কিন্তু উচিত মানুষের সহযোগিতা করা, এবং মানুষ মানুষকে যখন সাহায্য করে সেটাই হয় সবচেয়ে বড়। তুমি ওকে ছবির কথা বললে না কেন? তুমি ওকে ছবির কথা বললে না কেন? ও, আমি ওকে কেন ছবির কথা বললাম না? ও, মনে পড়েছে। আচ্ছা, অর্ণবকে বাসায় আসতে বলি? হ্যাঁ, তাই বলো। আর্ণব, what do you think about French culture? Should I say something bad? Okay. Very much polished and sophisticated people. I'm not working next Sunday. Would you like us to do something together? Wow. Liana, it's really beautiful. Thank you. I'm glad you're enjoying. Thank you. Have you ever been to Bangladesh? No, never. But I've heard a lot about natural disasters in your country. Floods, the Sidr cyclone. Not like that, Liana. We have the longest beach in the world, and we have the largest mangrove forest in the world, the Sundarbans, the home of the Bengal tiger, and lots of things. Wow, seems amazing. I would love to come to your country. You're most welcome. No problem.
Hey, where are you now? You're not with me? Yes, I'm with you. Where's your mind? Suddenly not here. What did you do last night again? You went to Moulin Rouge, right? You know that. With who? With a colleague. Oh, do I know him? Certainly not. He's new in Paris. Oh, now I get why your mind is absent. Excuse me. হ্যালো, আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। জি, আমি ভালো আছি। নেক্সট সানডে তুমি বাসা চলে এসো। জি 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 জি, আসবো। Tu ne manges pas? Qui est-ce? On travaille à l'UNESCO. Est-il français? Non, Bengali. Est-ce que c'est du sérieux? Oui, je crois bien. Et de son côté? Je ne sais pas. Et s'il retourne au Bangladesh, est-ce que tu serais prête à les suivre? Je ne sais pas. দেখেছো ভাইয়া? হ্যাঁ, বস। রোববার, রোববারে তুই বাসায় থাকিস, অর্ণব আসবে। অর্ণবকে আমাদের ভীষণ পছন্দ, আশা করি তুই দ্বিমত পোষণ করবি না। Tell me truly. What? Don't you love me? Yes, I do. I do, my love. আপনি নিশ্চয়ই অর্ণব? Yes. আমার নাম নিধি। আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, প্লিজ বসুন। না না, থ্যাঙ্কস, আমি বসবো না। অ্যাকচুয়ালি আপনার সঙ্গে আমার একটু কথা আছে, অফিসে বলতে চাই না। বাড়ি যাওয়া সম্ভব? ওয়েট, চলুন। বসুন না,
মানে আমি বুঝলাম না, আমরা কি আপনি কি এখানেই আমার কথা শুনবেন? না না, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে ওই দিকটাতে যাই। আপনার কি আমাকে অনেক শেমলেস মনে হচ্ছে? না তো, এমন ভাববো কেন? কারণ আপনারা মাস্কুলিন জেন্ডার, আপনাদের যা খুশি আপনারা তাই ভাবতে পারেন। ইনফ্যাক্ট সোসাইটি আপনাদেরকে সেই রাইট দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন যে আমি কেন আপনাকে এই কথাগুলো বলছি? অর্ণব, দেখুন আমি আসলে আপনাকে হার্ট করতে চাইনি। আসলে এটা পছন্দ বা অপছন্দের কোনো ব্যাপার নয়। আচ্ছা, বড়রা আমাদের ফিউচার ডিসাইড করে দেবে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু অর্ণব, আপনার ব্যাপারটা তো আলাদা। আলাদা কেন? ওই যে বললাম মাস্কুলিন জেন্ডার, এটাই তো একটা প্রিভিলেজ। আপনি তো চলে অনায়াসে আমাকে রিজেক্ট করে দিতে পারেন। তার মানে কি শুধুমাত্র প্রিন্সিপালের জন্য কি বিয়েটা? প্রিন্সিপালটা কি আপনার কাছে ইরেশনাল মনে হচ্ছে বাই এনি চান্স? না, ঠিক তা না। আইডিয়াটা খারাপ, সাপও মরলো লাঠিও ভাঙলো না। সাপ? ওই যে প্রিমিটিভ সিস্টেম, আপনি পারবেন তো না? আপনার কথা বলে কি শেষ? আমার তার আছে, আমার এখন যেতে হবে, আমার ধারণা আপনি পারবেন। বাই। এক্সকিউজ মি, ইয়েস, আমি কি আপনাকে ড্রপ দিতে পারি? না লাগবে না, ম্যাক্সিবুক। সে যাই ভালোবেসে যাই।
হচ্ছে না শহরে যেন এসেছে পরি একবার চোখে চোখ পড়ব যখন অধরের ভাষা বুঝি হারালো তখন তোমার প্রেমের জোয়ারে এ ভালোবাসার শহরে এসে যাই ভালো বেসে যাই মনে মনে কাছে পেতে চাই এসে যাই ভালো বেসে যাই সে করেছো হরণ বিমোহিত অনুভবে মেলেছো নয়ন জানি না কি বোঝো তুমি মনের কথা আমি তো বেসেছি ভালো তোমারই মতো তোমার প্রেমের জোয়ারে এ ভালোবাসার শহরে বেসে যাই ভালো বেসে যাই মনে মনে কাছে পেতে চাই বেসে যাই ভালো সে জয় মনে মনে কাছে পেতে চাই আমি ভেসে যাই ভালো ভেসে যাই মনে মনে কাছে পেতে চাই ভেসে যাই ভালো ভেসে যাই মনে মনে কাছে পেতে চাই ভেসে যাই ভালো ভেসে যাই ভেসে যাই ভালো ভেসে অর্ণবাজকে আসছে না কারণ হচ্ছে ও ফোন মাইয়া আমি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেই অনেক স্পাইনলেস এদের দেশে তিন চারটা গার্লফ্রেন্ড থাকে আর বিদেশে বিয়ে করতে চায় কেন জানো সিটিজেনশিপ পাওয়ার জন্য তোমাদের ভাগ্য ভালো যে ছেলেটা আগে ভাগে জানিয়ে দিয়েছে ছেলেটা ভালোই ছিল যদি বিয়ের আসর থেকে উঠে যে একটা ঝামেলা বাকি দিত তোমাদের মান সম্মান কোথায় থাকতো অর্ণব কিন্তু তোর মতো অরুণ চণ্ডী না ও অনেক ভালো ছেলে তোকে না দেখেও বিয়ে করতে রাজি হয়েছে বলো এরকম হয় আজকালকার যুগে আচ্ছা শোনো ওর বাবা মার সাথে কথা বলে বিয়েটা তাড়াতাড়ি ফাইনাল করে ফেলো ওকে আমরা খুব তাড়াতাড়ি ফাইনাল করব Are you sure? 100% sure? Maya? অবশ্যই তুমিও sure? শোনো তোর কোনো কনফিউশন? শোনো আমরা বিদেশে থাকি বিয়েটা যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করে ফেলো পারলে এখনই ওর বাবা মার সাথে কথা বলো ঠিক আছে করছি Look who's here. Hey, Lauren. Can I see you tomorrow? Sure. Okay. Yeah, is it okay for you? Fair enough? Okay, great. I'll be there. Okay, fine. I'll be there on time. Seriously. Why are you playing that game with girls? Because I love that, okay? I love Italian pastas, I love Moroccan couscous. French fries, not that much. But Indian spices, whoa, so spicy. Are you kidding me? What's the problem with me? Oh, come on, relax. It's just a toy for you. No, okay, it's cool. I think I have no feelings. Shouldn't have done that. Thank you.
Hi Maria, how are you? I was looking for you all over the place. What's going on? Look sad. Is there anything wrong? Yes. I'm having some problems at home. What kind of problems? My brother-in-law wants me to get married to a man. Who even, I don't know. Well, that's simple. Why don't you go to the police? I don't want to put them in trouble. Okay. So, what are your plans now? Lauren. I left my house. Well, that's simple. We can stay at my place. Okay. If you want to wash your hands, we can go there. Come. Relax, okay? I have to go. I'm sorry that I have to leave, but I have to go to work. But make yourself as comfortable as possible, okay? You can watch television or have a rest, okay? When are you coming back? 6 p.m. Okay. Bye. Hello, Apu. আমি আর বাসায় ফিরব না। আমি লরেনকে অনেক ভালোবাসি, লরেনও আমাকে অনেক ভালোবাসে। আমরা সুখেই থাকবো, আমাদের জন্য দোয়া করো। সোসাইটির কাছে প্লিজ হ্যাঁ লাকি ভাবি ঘটনাটা শুনেছেন নিধি নাকি একটি ফরাসি ছেলের সাথে পালিয়েছে এই সোহেল ভাই মানিক ভাইকে ডাকে একটু আসবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সোহেল ভাই কফির অর্ডার দিই না না ঠিক আছে সোহেল ভাই কাজটা কি ঠিক হলো কোন কাজটা কেন আপনি জানেন না আপনার শালী একটা গাঁজাখোরের সাথে চলে গেল না কথাটা সত্যি যত সব আপনাদেরকে নিয়ে Sorry,
I didn't get you. Do you even know me? I didn't know you before. But I know you from yesterday. But Lauren can come back at any moment. You shouldn't stay here. Just go. You have to go. No. I won't follow you anywhere before Lauren arrives here. If you have anything to say, come back when he's here. Now get out and get lost, you see. What? Your name is Nidhi. Yes? When you were speaking with Lauren to the phone last night, I was with him. I don't know you, so... So I'm not gonna listen to you. Do you know Lauren? Oh, yes. Yes, he's my boyfriend. You're a fool. He has a 70 girlfriends like you and me. If you want to save yourself, just go. Go back your bag. You have to go. Nidhi, believe me, you have to come. Listen, when you go out, take a left and you will find the metro station. But if you see Lauren coming back, just enter a shop and hide yourself, okay? I told her everything about you. What? I told her to go. Yeah, she did. Okay. Yeah. No. Get out! Thank you.
Why did you leave? There was no reason. Okay, so come with me. No. Hey, I don't want to see your face. I don't want to see your face. Hey! I don't care about that. Don't you go! Tonight, okay? Hey! Hey! If I see you around her again, I will kill you! আপনি তো আপনার বাসায় যেতে চাইলেন না। আমাকে যদি কাইন্ডলি কোন একটা হোটেলে, দেখুন আমি একজন বাংলাদেশী, একজন খাঁটি বাঙালি, এখানে আপনার ভয় কিচ্ছু নেই, আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। বাবা আমার কিন্তু শেষ, তুমি খাবে না? আমি কিন্তু ফার্স্ট। মা তুমি খাবে না? একটু পরে খাবো। আন্টি কখন আসবে? ফারিয়া কাল সকালে তোমার স্কুল না, তাড়াতাড়ি শেষ করো। বাবা আন্টি কখন আসবে? আমার বাবা মা, জানেন ছোটবেলায় না মা আমাকে প্রায় একটা লাল পরী গল্প শোনাতো, আর 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 আমি কি বলতাম জানেন? আমি বলতাম ওই লাল পরীটাকেই আমি আমার বউ বানাবো। কিন্তু কিন্তু পরীদের তো পাখা থাকে, আর পাখা থাকে তো পরী উড়ে যাবে। তখন মা বলতো একটা কাজ করলে পুরোটা সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। কি করলে? পুরোটার কপালে একটা লাল টিপ পরিয়ে দিলে পাখা দুটো খসে যাবে। টেক কেয়ার, বাই। আপনি কোথায় যাচ্ছেন? বাইরে, আজকের রাতটা আমি বাইরেই থাকবো। ও দরজা ভালো করে লাগিয়ে রাখবেন, বাই।
বসো। তুমি ঠিক সেরকম মেয়ে, যতটুকু আমার কামনায়, আর ঠিক ততটুকু রাগী যতটুকু তোমায় মানায়। তুমি ঠিক ততটুকু সুন্দর যার উপমা ব্যাকরণে নেই, আর ঠিক ততটুকু ভালো যতটুকু ভালো হওয়া যায়। তুমি ঠিক ততটুকু হাসো যতটুকু হৃদয়ে বিস্ময় ঘটায়, আমি ঠিক ততটুকু ভালোবাসি যতটুকু ভালোবাসা যায়, যতটুকু ভালোবাসা যায়।
ব্যাপার? আপনি ফোন ধরছেন না কেন? হোয়াটস রং উইথ ইউ নিধি? কথা বলছেন না কেন? আমি অফিসে কনফারেন্সে ছিলাম, তারপর লিয়ানার সাথে জরুরি একটা মিটিং শেষ করে আমি আপনাকে অনেকবার ফোন দিয়েছি। লিয়ানার সাথে আপনার কি সম্পর্ক? অর্ণব, আমি যখন আমার আমার সব ভুল সূত্রে আপনার দিকে ফিরে তাকালাম, তখন আপনি লিয়ানার সাথে। লিয়ানা? ও নিধি, লিয়ানা ইজ মাই কলিগ, ওর সাথে আমার কাজের সম্পর্ক, নাথিং এলস। নিধি, প্রথম যেদিন আমি আপনাকে দেখেছি সেদিন আপনি যতই আমার সাথে নির্মম আচরণ করছিলেন আর আমি ততই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছিলাম। আমি নিজেই জানি না আমি আপনাকে কত ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
এখানে যে কমিউনিটির লোকজন আছে সবাই আমাকে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করে আমার সাথে, এবং আমি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম মন্তব্য শুনতেছি। এখন উনি আমাদের বন্ধু বান্ধব মানুষ, ওনাকে তো আমাদেরকে বুঝাইতে হইবে। আর এই ব্যাপারে যদি আপনার কেউ মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে এই জন্য আমি সরি। যাও না, কিচ্ছু হবে না। আমি যাব। সোহেল ভাই তোমাকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ আমি জানি, কিন্তু শোনো না, মানে আমার অনেক নার্ভাস লাগছে। ভাইয়া ব্যাপারটা কিভাবে নেয়? আমি যাব না, প্লিজ। তুমি শুধু একবার ওনার সামনে যেয়ে দাঁড়াও, উনি সব কিছু ভুলে যাবে। ওকে ফাইন, আমি যেতে পারি, কিন্তু অন ওয়ান কন্ডিশন। কি সেটা হচ্ছে? আজকে রাতে দেখা করতে হবে। কিন্তু আমার একটা শর্ত আছে ম্যাডাম। কি? সেটা হলো তোমাকে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরতে হবে, আর কপালে পরতে হবে আমার মায়ের মতো একটা লাল টি। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ দাদার, মানে কি হয়েছিল? হসপিটালে কি হয়েছে? হ্যাঁ তাহলে তো আমরা আসবোই। হ্যাঁ সবাই মিলে আসবো, চিন্তা করো না। কে ফোন করেছে? আদা ভাই। হ্যাঁ আদা, আমার ইমিডিয়েটলি নেক্সট এনি ফ্লাইট আমার বাংলাদেশে ফিরতে হবে। জি জি জি, মানে আমার, হ্যাঁ হ্যাঁ, আপনি ফেয়ার কস্ট কোনো ব্যাপার না। জি জি, আমাকে যেতে হবে, আমরা চারজনই যাবো। জি ওকে, ইসলাম আদা ভাই। বলছো না কেন, কি হয়েছে, কে ফোন করেছে? দাদা, দাদার কি হয়েছে? মৃত্যুর মুখে, যাই হোক আমাদের এক্ষুনি যেতে হবে।
প্রণব। হ্যাঁ বল। কি হয়েছে তোর, ফোন ধরিস না, কতবার ফোন করলাম। আরে বলিস না, ফোনটা গাড়িতে ছিল, কি বলবি বল। তুই খবর জানিস না সোহেল ভাইদের ব্যাপারে? জানিস না যে সোহেল ভাই দিল্লি গিয়ে দেশে চলে গেছে? চলে গেছে, ওখানেই ওর বিয়ে দিবে। বিয়ে দিবে? কিছু জানিস না? কিছু জানিস না? মানে দূরত্ব বেশি না, কাছাকাছি থাকলে হয়তো তোমাকে যেত সময়। আমি ভাবছি একটু ঢাকায় যাবো কাল পরশুর মধ্যে। খুব ভালো, শোনো আমরা কিন্তু আমাদের যে প্রজেক্ট ছিল ওই দিন, সে ব্যাপারে আমি কিছু বিদেশি সাহায্যদাতা সংস্থা যারা আছেন তাদের সঙ্গে আলাপ করছি। আমি এই মিটিং শেষ করে তোমার সঙ্গে কথা বলছি, আমার সঙ্গে কথা বলে এখন দেখা করে যাবে। সবখানে পাই আমার মায়ের মাটির সন্ধান, এই পৃথিবীর কোথায় যাব, নেই শিকড়ের টান।
সবখানে পাই আমার মায়ের মাটির সন্ধান। মায়ের বন্ধনে যে আমার পরিবার, ভালোবেসে জন্ম নেব এভাবেই আবার। উষ্ণ মায়ের বন্ধনে যে আমার পরিবার, ভালোবেসে জন্ম নেব এভাবেই আবার। এইবার ভালো করে কাপটা ধুয়ে দিস, আমার নাতিরা কিন্তু ফ্রান্সে থাকে, ওরা কফি কাজ চাগায় না, আরেক কাপ চা দে। এই যে আইসে, ওরে ও ভালো করে এক কাপ চা দে, ও কিন্তু দুধ দিয়া খায় না, লাল চা খায়, লাল চা দে, বুঝছ? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হেদা মিয়া, হেদায়তুল্লাহ, আমাকে হেদা। আমি হেদা না, আমি হেদায়তুল্লাহ চেয়ারম্যান। কতবার আমি কইছিলাম তোর ভোট দিতে, এইবার মানুষেরা কি কমু জানা হস? তোর নাম হেদানা কমু বিডাম ভোটে ওরে খেদা। আমার নাম হেদানা, আমার নাম হেদায়ত উল্লাহ। এই বিশালের কথা মানে গৈশালের কথা কেউ শুনবো না, উঠ মাইছে এবার আমার এই দিব দিল, আমার বাক্সেই ভালাইব। এই কথাটা মনে রেখো তুমি। আপনার নাতি নাই আছে? আপনার নাতি নাই আছে? আমার নাতি আছে। হ্যাঁ, জলদি বেটাটা রিকশা খবর। ফাতানের গাড়ি করে ওই যে ঘরের মধ্যে নাইটে ঘুমাইতেছে। আমি যদি কুত্তা হই, আমার চোদ্দ গোষ্ঠী যদি কুত্তা হয়, তাহলে আপনি কি? অনেকদিন পরে জ্ঞানের বুদ্ধির একটা কথা কইছ, এর লেগে একটা পুরস্কার আছে, এদিকে আয় এদিকে আয়। একটুখানি আগে গানের কথা কইলি, আসলে তুই একটা খাটাস, তুই একটা বাগদাসা, তুই একটা কলকুট, বুইরার পিছে থাকবার কই রে? বুইরার নাতি নাই ফেলাছে, বুইরার নাতিনের পিছে জিগা গেছে আটার মতো লাগিয়ে থাকবি কি পারবি না? কিন্তু বুইরার নাতিনের পিছে জিগা গেছে আটার মতো লাগিয়ে থেকে কি হইব? কোন রকম খালি পোলট্রি বালতি মাইরে একটা বার জীবের মতো আন, একবারে ফ্রান্স। চাচা, ফ্রান্সে গিয়ে কি আপনি চেয়ারম্যানই করবেন? ওই আমি ফ্রান্স যাবো কিরে? ফ্রান্স পাঠামো তোরে, ফ্রান্সে পাঠামো, পায়ের উপরে এমনি করে পাও ফালাবি, নাচাবি আর খাবি, বুকা দেখো তো পারবি কি না? দিয়ে কইলাম পারুম চাচা। ঠিক আছে, আর কাছে দিয়ে যাই। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। দাদাজান, খুব তো অসুস্থতার খবর দিয়ে আমাদের সবাইকে আনালে, এখন তো দেখি দিব্যি ঘুরে বেড়াচ্ছ। আরে মিশা কথা, ওই যে ছোট বউ,
মুখটার এরম শান কিন মতো করে রাখছো কেন? মন খারাপ নাকি? আয় আয় জামাই, ওইদিকে গিয়ে বহ। জি আছে। আর আমার কাছে আয়। কি হয়েছে এবার আমার ক? কিচ্ছু না। আরে কিছু না হইলে মুখটার এরম দুম মেরা বসে রয়েছ কেন? কি হয়েছে ক? দাদা যান, তোমার মোবাইলটা একটু দাও না। মোবাইল দিয়া কি করবি? এনে কেডা আছে, কার লগে কথা কবি? হ্যাঁ না, প্যারিসে ফোন। ও প্যারিসে নাও, ধরো দাঁড়াও, এটা না ওনার আগে একটা কথা আছে। প্যারিসে ফোন করার যে এনেই ফোন করো, একটা কথা মনে রাখো, তোমারে কিন্তু আমি বিয়া করুম, আমি আগে বুক করছি। আর নাও যাও। থ্যাংক ইউ। ওই সে আর তেল দিও না। কি ব্যাপার এখন মোবাইল সুইচ অফ? আশ্চর্য। আপনার নাম জানো কি? আপনার বিদেশ থাকেন? ওই যে দেশে উঁচা লম্বা তারের খাম্বা আছে, আইফেল টাওয়ার। আপনি জানলেন কি করে? আমি তো সব জানি, আমি সব কিছু জানি। আমার তো এখানে যাওয়ার কথা ছিল, খালি চাচার চেয়ারম্যানের কারণে আমি যাইতে পারি না। চাচা তো কোনো কাম করে না, সব কাম আমারই করতে হয়। ও তাই, কি করেন আপনি? সব কিছু, চেয়ারম্যানের যত কাম আছে সব কিছু আমারই করতে হয়। আচ্ছা, আর আপনার এখানে চেয়ারম্যানের কাজও আমি কিন্তু সব জানি। আমি যদি এখানে যেতে পারতাম তাইলে তো ওই হ্যান্ডের চেয়ারম্যানের কামো আমার মুখস্থ ঠোঁটস্থ, আমি ওই কামও করতে পারতাম, আমি ওই চেয়ারম্যানে যেতাম। কোথায়? প্যারিসে? হ্যাঁ, প্যারিসের চেয়ারম্যান। হ্যাঁ, আরে আপনি হাসলেন যে, হাসলেন কে? শোনেন, চাচা যদি এখানে না থাকতো তাহলে তো এখানেরই চেয়ারম্যানে যেতাম, আর ওখানে তো চাচা থাকবোই না, ওখানে চেয়ারম্যান অত কোনো ব্যাপারই না। ঠিক আচ্ছা, আপনি বিয়ে করছেন? ইয়াল্লা, আমিও তো বিয়ে করি নাই। চলেন একটা কাজ করি। কি কাজ? আমি আর আপনি বিয়ে করে ফেলি। মানে? না, মানে কিছুই না, মানে কিছুই না। ধরেন বিয়ে করলে আমার লাভ না, বরং আপনার লাভই বেশি। ধরেন বিয়ে করার পর আপনি আমারে প্যারিস নিয়ে গেলেন, হুম, আমি যা টাকা পয়সা কামাইলাম তার 50% আমি রাখলাম, 50% আপনার, ধরেন পুরা 50-50। 50-50, শিওর? হুম, একদম। আচ্ছা আচ্ছা, আমি চিন্তা করে দেখব। আজকে আমি যাই। চলে যাবেন? থাকবেন না? ওয়াল্লাহ কি সুন্দর কইরা হাসি, কত সুন্দর, কত ভালো। চুরি করেছো আমার বোনটা। বাবা, বাবা, মা, বাবা, মা, মা কেমন আছো?
মা কেমন আছো? বাবা তুই? আই মিস্টু বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো ভালো, চল চল ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে নে, চল তাই যা, আমিও খাবার দিই। হ্যাঁ হ্যাঁ করো করো, চল। হ্যাঁ চল চল, অনেক কথা জমে আছে, চলো। আরে বাবা, ডিটেইল অ্যাড্রেস ছাড়া একটা ডিস্ট্রিক্ট শহরে আমি কি সুয়েবের ঠিকানা খুঁজে পাবো? যুক্তি আছে। তুই এক কাজ কর, তুই সুয়েবের বিজনেস পয়েন্টে যা, ওখানে যেয়ে ডিটেইল অ্যাড্রেসটা নিয়ে তুই আমাকে জানা। আমাকে দুইটা দিন সময় দে। উফ দোস্ত, দুদিন অনেক বেশি সময়। রেস্টুরেন্টে এখন অনেক ক্লায়েন্ট, আমি রেস্টুরেন্ট সামলাবো না, নিজের অ্যাড্রেস খুঁজবো। জানি জানি তোর ব্যবসার এখন পিক্সে যান, কিন্তু দোস্ত তুই তাড়াতাড়ি আমাকে একটু সুয়েবের অ্যাড্রেসটা ম্যানেজ করে দে। ম্যাথসে এই তুই সোহেলের অ্যাড্রেসের জন্য এত অস্থির হয়ে আছিস কেন? ও সব তো শেষ। কি শেষ মা? কি শেষ মানে? নিধি একটা বিদেশি ছেলের সাথে পালিয়ে, মানে কে বলেছে? তুই কি বলতে চাস? নিধি কি পালিয়ে যায়নি? না যায়নি। তাহলে আমি যে শুনলাম একদিন না দুদিনও বাসায় ছিল না? উফ মা, নিধি আমার বাসায় ছিল, আমার বাসায়। তোর বাসায়? তুই কোথায় ছিলি? পার্কে। পার্কে? পার্কে না, আরে মানুষ কতটা বিপদে পড়লে পার্কে থাকে। ওই মেয়ে তোর জন্য ঠিক, ওকে আমি তোর বউ করে ঘরে আনতে চাই। অর্ণব, ফেসবুকেও পেলাম না, বাংলাদেশের অ্যাড্রেসটা পাওয়া যাবে। আর কপালে পরতে হবে আমার মায়ের মতো একটা লাল। Oh, oh, oh.
দিতে আজ উঠোন পেতে তোমার আশা আছি, সারা জীবন থাকব আমি তোমার কাছাকাছি। তুমি যেভাবে বলছো তাতে তোমার এখনই জিভে পানি চলে আসে, আমি এক দৌড়ে যাবো, এক দৌড়ে চলে আসি। হ্যাঁ চল চল মা, গেলাম। এই পাপন, ওকে দেখে শুনে নিয়ে যাস। আচ্ছা আমাদের পুরনো বাড়িটা এদিকে না রে? হ্যাঁ এই তো কাছে, তুমি যাবে? যাবো। দূরে দূরে থাকা মানে
এটা কি অর্ণবদের বাসা? অর্ণব কেডা? খালাম্মা, খালাম্মা! খালাম্মা আপনার ভিতরে ডায়ে আহেন। আমার মনে হয় কি, দাদাকে এসব কথা বলো না। দাদা যা শরীরের অবস্থা, শরীর তাতে আরো খারাপ করবে। তাহলে আমি কি করব? কতদিন এখানে পড়ে থাকব? ফারিয়ার স্কুল, তোমার বিজনেস, তোমার কমিউনিটি। নিধির জন্য কমিউনিটিতে আমি যতখানি অপমানিত হয়েছে, সেই জন্য আমি চাইছি যে নিধির বিয়ে না দিয়ে আমি আর প্যারিসে ফিরে যাব না। অর্ণবকে খুঁজে পাচ্ছি না, ফেসবুকেও পেলাম না, ইউনেস্কো থেকে ওর অ্যাড্রেস নিয়ে বাসায় গেলাম, কিন্তু ওই বাসায় তো ওর বাবা মা থাকে না এখন আর। এখন আমি কি করব, কোথায় খুঁজব অর্ণবকে? আমার মনে হয় তুই ঢাকায় খোঁজাখুঁজি বাদ দিয়ে প্যারিসে চলে আয়। সে হয়তো ফ্রান্সেই কোথাও আছে, মন খারাপ করে হয়তো বসে আছে ফোন টোন বন্ধ করে। তুই প্যারিসে চলে আয়, আমার মনে হয় সেটাই ভালো হবে। তোকে খুব মিস করছি। ঠিক আছে, চলে আয়। আচ্ছা ওকে, অর্ণবের কোনো খোঁজ পেলে আমি তোকে অবশ্যই জানাবো। বাই, রাখছি। আমি যদি কুত্তা হই তোর মতো নাক বেঁধে না রে, আমি কেমনে পালবা লাগছি? আমি দাদা গেলাম, গিয়ে কইলাম তোমার কোটটাই পরা দিলাম, ভাই তুমি ওখানে বাটাইলের ব্যবসা করে, আমি ওখানে সাড়ে টিলার শিপ লিয়ে দিবো। কল লগে লগে আমার বাইর করে দিল। তুই কিরকম ছাগলের ছাগল, কিরকম নাদানের নাদান! আসলেও তুই একটা বলো, এই বাটাইলের ব্যবসা করে না, আরে ফাইভ স্টার হোটেল, ফাইভ স্টার হোটেল তুই কোন থেকে চিনবি? দেহাসো নাই খাসো নাই। হন ওখানে যায় যদি বাসন পেলাও দশ, গেলাসও দশ, হুম ডলার পাউন্ড একদম বস্তা বইরা খালি বাড়িতে পাঠাবি। দাদা তাহলে আমি জায়গা কুই করে যাবি, তোর কোনো কাম নাই। দাদা
দাদা বুঝি না দাদা মুখসা মুখসা একবার ছোড়া গেলাম আমি না হা পর্যন্ত আর বাইরে বের দিবি না আমি ফাইনাল গেম খেলা তারপর বাইতা হম ধর চাবি নে তুমি খুঁজছ তোর কান পট্টি ছাড়া গেলাম দাদা এই যে এইবারে বড় দামাই আপনার একটা কথা জানান দরকার আমার বাইসতে মিশু আপনার বাইরা ভাই হয়ে লাগছে আপনার শালির সাথে বিয়ে হয়ে লাগছে আমি কথা কম কই এটাই আমার ফাইনাল মতামত আপনার মতামতে কি সব হবে ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকে কি কইলি চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকে এদিকে অহন ক চেয়ারম্যান কেরা আপনি তাহলে আমি যদি চেয়ারম্যান হই আমি আমার ডাক দেবো হ্যাঁ উনি তো আগে চেয়ারম্যান সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে হেদা খবর টবর কি আপনার সারাটা জীবন দেখাইলাম বেকাতারা করে কথা কন সুজা করে কথা কই পারেন আপনি কত দিন কত কাল কত রকম করে আপনার আমি বুঝামো আমার নাম হেদা না আমার নাম হেদায়েত উল্লাহ তোর নাম হেদায়েত উল্লাহ এটা আমি জানি আল্লাহ যারা হেদায়েত করে সেই তো হেদায়েত হয় সে ছোটবেলা থেকে আজ পর্যন্ত এক উক্ত নামাজ পড়স তাই তুই হেদায়েত উল্লাহ হস নামাজের সাথে নামের সম্পর্কটা আরে নামের একটা বরকত আছে না বলদা বাদ দে সব কথা এইসব কি শুনতাছি যা শুনবা লাগছেন কানের ভিতরে ডুপা লাগছে সব ঠিক শুনবা লাগছে ওরা একজন আরেকজনকে পছন্দ করে একজন আরেকজনকে ভালোবাসে আমিও তো মধুবালার ভালোবাসি মধুবালা কি আপনারে ভালোবাসতো বাসতো না আর আমার বাইসতে মিশু হ্যাঁ আপনার নাতনিনরে ভালোবাসে আপনার নাতনিন আমার বাইসতে ভালোবাসে অতএব এখানে আর কোনো কথাবার্তা নাই এটাই আমার আখের কথা আপনি এটা মাথায় রেখেন এটা মনে রেখেন বুঝছি তোর আর কোনো কথা বাকি আছে থাকলে ক আমার আর কোনো কথা নাই না থাকলে সর সর কোথায় যাও মধুবালা দাদা কি আর দাদা যান আমি তোরে মধুবালা কয়ে ডাকলাম আমি তো দিলীপ কুমার তোর কাছে বাকি কথা পেশ কর দাদা আমার তোমার সাথে একটু কথা বলা দরকার কোনো কথা কোয়ার দরকার নাই আমি তো জানি তুমি আমারে ভালোবাসো আমারে বিয়া করতে চাও আমি রাজি এখন তুমি কও তুমি রাজি আছো কিনা আমি প্যারিসে এক রাত বাসায় ছিলাম না আপু আর ভাইয়া খুব জোরাজোরি করছিল আমার বিয়ে দিয়ে দেওয়ার জন্য অর্ণব নামে একটা ছেলের সঙ্গে নো নেভার কখনো আমি এই ছেলেকে বিয়ে করব না করব না করব না করব না তাই আমি ওদের সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে যাই একটা ফ্রেঞ্চ ছেলের সাথে আমার রিলেশনশিপ ছিল ওর নাম লরেন তো আমি লরেনের বাসায় চলে যাই ওর বাসা যাওয়ার পর আমি বুঝতে পারি দাদা যে আমি কাজটা ঠিক করি আমি আবার ওর বাসা থেকে বের হয়ে যাই রাস্তা থেকে লরেন আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল তখন অর্ণব এসে আমাকে সেভ করে অর্ণব দাদা ওই ছেলেটা যার সাথে ভাইয়া আর আপু আমাকে বিয়ে দিতে চাচ্ছিল সোকের পানি বললাই কে তারপর এখানে আসার পর থেকে আমি ওকে অনেকবার অনেকবার দাদা আমি ওকে ফোন দিয়েছি ওর মোবাইল অফ আমি সত্যি বুঝতে পারছি না দাদা আমি কি করব দাদা আমাকে একটা বুদ্ধি দাও দাদা আমি অর্ণবকে ছাড়া থাকতে পারবো না দাদা সত্যি দাদা আমি অর্ণবকে ছাড়া থাকতে পারবো না আমাকে একটা বুদ্ধি দাও দাদা প্লিজ আমি কিভাবে ওকে খুঁজে পাবো ও মাই গড কি বলিস তুই কি দোস্ত দোস্ত মেসি 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 দোস্ত থ্যাংক ইউ সো মাচ Woo!
আমার যে ছবিটা সেরা হয়েছিল না সেটা প্যারিসের মডার্ন আর্ট মিউজিয়াম কিনে নিয়েছে মা। কোথায় যাও ছোট বউ? খুঁজতে। যাও, আমার বিশ্বাস তুমি তারা খুঁজা পাইবে। কথাটা এত জোর দিয়া কইলাম কেন জানো ছোট বউ? ভালোবাসার মানুষ কোথায় বাস করে জানো? এইখানে, এই ঘরে। সেই বললে দিব সে কোথায় আছে। যাও। ভাই, চেয়ারম্যানের বাড়ি কোনটা? শুনেন, এই এলাকার চেয়ারম্যান আমি। আপনি চেয়ারম্যান? আচ্ছা, আপনি নিধি, সোহেল, রত্না এদের কাউকে চেনেন? শুনেন, এই এলাকার চেয়ারম্যান আমি, দ্বিতীয় কোনো চেয়ারম্যান নাই। আরো যে আপনি কি জানি নাম কইলেন, সোহেল, নিধি, দুই সাইড দশ এলাকায় নামে কোনো লোক নাই। আমার কাছে যে ভোটার লিস্ট আছে হেনেও নাম নাই। নিশ্চয় আপনি কোনো ভুল জায়গায় আছেন। মানে দূরত্ব বেশি না, কাছাকাছি থাকলে হয়তো থমকে যেত এসময়। আকাশ পড়ে এসেছিলে স্বপ্ন।
ছুঁয়েছি তোমাকে, তোমার স্পর্শ আছে ঘিরে অচেনা এই ভাইয়া, রেডিও টুডে থেকে তোমার ফোন। হ্যালো, আপনি নিউজটা জানেন? জি অবশ্যই। যেদিন থেকে ও স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তারপর থেকে ওর বিষয়ে আমার বলা শেষ। বাহ, বলা শেষ! তাহলে ফোনটি করে দেশে আনলে কেন? আমার আর ভাল লাগে না। তোমার ভাল লাগে না, আমাদের খুব ভাল লাগে না। তোমার বোন ভাইয়া, তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো? এত বড় একটা মিথ্যে! বাধ্য হয়েছিলাম, কমিউনিটির মধ্যে আমরা থাকতে পারছিলাম না। মিথ্যের আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমি আমি লরেনের সাথে ছিলাম না ভাইয়া, আমি অর্ণবের বাসায় ছিলাম। সেদিন অর্ণবই আমাকে তোমাদের বাসায় নামিয়ে দিয়ে গেছে। তাহলে তো আমরা একটা ভুল করে ফেলেছি। দাদা, অর্ণব এখানে নেই, ও আসলে প্যারিসেই আছে। দাদা, আমাকে খুঁজে বের করতে হবে। আমাকে প্যারিসে যেতে হবে দাদা,
আমাকে যেতেই হবে দাদা, প্লিজ দাদা, আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। দাদা, তুমি এভাবে মন খারাপ করে রাখলে আমার কিন্তু যাওয়া হবে না। যাবে না দা, সবাই যায়। ততাদি যখন গেল আমি শক্ত ছিলাম, তোর বাপ তখন খুব ছোট। এরপর তোর বাপ মা একদিন অ্যাক্সিডেন্ট হলো, আমি থাকলাম, আমি ভেঙ্গা পড়ি, ওকে বাথরুম আনছে। তারপর রত্না তোর প্যারিসে একটা মানুষ, 50টা বছর, 50 বছর মানুষ, 1,00,000 ছিলাম দাদা। আমি আবার আসবো, সত্যি দাদা, আমি অর্ণবটার সাথে নিয়ে তোমার কাছে আবার আসবো দাদা, সত্যি। দাদা আমাকে দেখো তো, আমাকে একটু একটু দাদির মতো লাগছে না দাদা? লাগছে না দাদা আমাকে দাদির মতো? তোর সামনা দিয়ে বাইরে গেল, তুই ধরে রাখা পালি না? তোরে কি আমি ভাত খাওয়াই না নাকি বাসনে বেড়ে ছাই খাওয়াই? আমার মুন্ডা শুনছো 89.6 রেডিও টুডে এবং আছো রেডিও টুডে হট সিটে। আমি আরজে কোনাল আছি তোমাদের সাথে এবং আজকে পরিচয় করিয়ে দিব একজন ব্যতিক্রমধর্মী শিল্পীর সাথে। প্রতিবার আমি তোমাদের সামনে নিয়ে আসি কোনো অভিনয় শিল্পী কিংবা গানের শিল্পী, কিন্তু আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই একজন চিত্রশিল্পীকে। শুধু চিত্রশিল্পী নন, তিনি একজন প্রবাসী চিত্রশিল্পী। মোনালিসার কথা নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে, লিওনার্দো দা ভিঞ্চি সেই রহস্যময়ী নারীর পোর্ট্রেট। ঠিক তেমনি একটি পোর্ট্রেট করে যিনি দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্টে স্থান করে নিয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের সেই প্রবাসী চিত্রশিল্পী অর্ণব। হ্যালো অর্ণব, এন্ড ওয়েলকাম টু দ্য হট সিট। থ্যাংক ইউ সো মাচ অর্ণব। আমরা জানি যে মোনালিসা হচ্ছে দ্য ভিঞ্চির কল্পনার একটি প্রতিচ্ছবি, কিন্তু আপনার যে পোর্ট্রেটটি আছে সেটার কি আদৌ কোনো পরিচয় আছে নাকি এটাও কোনো কল্পনার মানবীর আঁকা? না, এটি কল্পনা আঁকা কোনো ছবি নয়, সে বাস্তবেই আমার সামনে এসেছিল। আমি তার সাথে ঘুরে বেরিয়েছি সমগ্র প্যারিস শহর। আসলে আমার সমস্ত ভালোবাসা তুলি রঙে ফুটে উঠেছে এই পোর্ট্রেটটি, তাই হয়তো ভালোবাসা শহরে এটি স্থান করে নিয়েছে। কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি। সে এখন কোথায় আছে, কেমন আছে আমি জানি না। That is so sad, friends.
চলো আমরা সবাই মিলে উইশ করি অর্ণব যেন তার হারিয়ে যাওয়া বন্ধুটিকে খুব শিগগিরই ফিরে পায়। তবে স্যাড হলে চলবে না, তুলে ধরো তোমার মোবাইল ফোনটি এবং অর্ণবের সাথে কথা বলতে গেলে ডায়াল করো 02-9886983। নিধি তুমি কোথায়? আমি এয়ারপোর্টে, আমি চলে যাচ্ছি। এয়ারপোর্টে? প্যারিস? হ্যালো অর্ণব, হ্যালো 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 সপনের রে।
বৃষ্টি ধারাতে ছিলে না তুমি হাজা মিষ্টি তারাতে চর একলা অবসর